আজকে আমি দেখাবো এরকম একটি ক্যাপ 5 থেকে 6 বছর বাচ্চাদের জন্য কিভাবে তৈরি করতে হয়। আমার ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তার জন্য আপনারা আশা করি পুরোটা দেখবেন। আমার ভিডিওকে ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এর জন্য লাগছে আমাদের 2টি উল এবং একটি 6 mm-এর ক্রুশ। প্রথমে আমি ডার্ক কালারের সুতোটি নিয়ে কাজ করব, তার জন্য আমি প্রথমে নট দিয়ে নেব সুতোটিতে এবং ক্রুশটি ভরে আমি 50টি চেন করে নেব। এইভাবে 50টি চেন আমি করে নেব। আমি মোট 50টি চেন করে নিয়েছি। এখন আমি এই শেষের চেনটির সাথে এই প্রথম যে চেনটি করেছিলাম সেটি অ্যাড করে নেব। তার জন্য আমি এটিকে যতটা সম্ভব সোজা রেখে, যেন টুইস্ট না হয়ে যায়, সেটি দেখে আমি এটিকে জয়েন করে নেব। আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে আমি আরো 3টি চেন করব এবং আমি চেনটি সামনে দিয়ে কাজ না করে চেনটিকে ঘুরিয়ে নেব এবং এইভাবে সুতো পেঁচিয়ে চেনটির যে পিছনের পোর্শনে একটি পার্ট রয়েছে, এই পোর্শনটি এখান দিয়ে আমি ডবল ক্রোশেগুলো করব। এইভাবে আমি পুরোটিতে ডবল ক্রোশে করে নেব পুরো সার্কেলটিতে। আমি এই সার্কেলটিতে 50টি ডবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের একদম উপরে যে চেনটি সেটির সাথে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে নিয়ে আমি একটি চেন করব এবং তার নিচে সরাসরি যে একটা ডবল ক্রোশে আছে সেটিতে ফ্রন্ট ক্রোশ ডবল ক্রোশে করব। তার জন্য এইভাবে সুতোটিকে পেঁচিয়ে নিয়ে এর তলা দিয়ে নিয়ে এসে আবার সুতো টেনে নিয়ে এইভাবে ফ্রন্ট ক্রোশ ডবল ক্রোশে করব। তাতে আমাদের পিছনের অংশটি দেখা যাবে না। এখন তার পরেরটিতে আমি ব্যাক পোস্ট সেম ভাবেই, শুধু উল্টো দিকে আমি নিয়ে এইভাবে সুতো নিয়ে এসে ব্যাক পোস্ট ডবল ক্রোশে করব। এইভাবে পর পর ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট পর পর করে নেব। ফ্রন্ট পোস্ট করলাম ডবল ক্রোশে এবং ব্যাক পোস্ট করছি ডবল ক্রোশে, আবার ফ্রন্ট পোস্ট, আবার ব্যাক পোস্ট। এইভাবে এই সার্কেলটি পুরো আমি করে নেব ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট ডবল ক্রোশে। এখন আমি প্রত্যেকটিতে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট ডবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি প্রথম যে 1টি চেন করেছিলাম সেটির মাথায় এটিকে জয়েন করে দেব। আবারও 1টি চেন করব। এবার ফ্রন্ট পোস্টগুলোতে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টগুলোতে ব্যাক পোস্ট করে নেব। এইভাবে আমি আরও 2টো রাউন্ড করব। টোটাল 4টি রাউন্ড আমাদের করতে হবে। ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট। আবার ফ্রন্ট পোস্ট, আবার ব্যাক পোস্ট। এইভাবে আমি পুরোটিতে
ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট করে নেব এবং আরো দুটি আরো একটি রাউন্ড করব। আমি এই সার্কেলটিতে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে এবং ব্যাক পোস্ট ডবল ক্রোশে দিয়ে চারটি মোট রো করে নিয়েছি। এখন আমি কালারটি চেঞ্জ করে নেব, লাইট কালারের উল্টি নেব এবং এটিকে পেঁচিয়ে একটি নট দিয়ে নেব এবং এই ক্রুশের মধ্যে দিয়ে ভরে নেব। ভরে নিয়ে আমি আগে সুতোটিকে টেনে ছোট করে নেব, করে একটি চেন করব। চেন করে আমি ফ্রন্ট পোস্টগুলোতে ফ্রন্ট পোস্ট করব ডবল ক্রোশে, আর একটি করে চেন করব। ব্যাক পোস্টগুলো করব না, আবার ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে করব, আবার একটি চেন করব, আবার ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে করব। এখানে আমরা ব্যাক পোস্টগুলো স্কিপ করে চলে যাব, আবার একটি চেন, ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে, এইভাবে আমি পুরোটিতে করে নেব। আমি ক্যাপটির পুরো সার্কেলে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশেগুলোতে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে এবং মাঝখানে একটি করে চেন করে নিয়েছি এবং ব্যাক পোস্টগুলোকে ছেড়ে দিয়েছি। এখন আমি একটি চেন করব এবং এটিকে জয়েন করে নেব প্রথম একটি চেনের উপরে। এবার এই চেনে আমি আগের কালারটি ভরে নেব। ভরে নিয়ে আগের কালার দিয়ে আমি একটি চেন করব এবং আমাদের যে ব্যাক পোস্টটি ছিল সেই ব্যাক পোস্টটিকে ফ্রন্টে নিয়ে এসে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। দুবার পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে দুটোর মধ্যে দিয়ে নিয়ে এবং দুটোর মধ্যে দিয়ে নিয়ে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। এবার আমি একটি চেন করব, আবারও আগের রোতে যেই ব্যাক পোস্টগুলো ছেড়ে গেছিলাম সেটাতে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। এইভাবে আরেকটি চেন করব আর এইভাবে আমি সব কটাতে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। আমি প্রত্যেকটি ব্যাক পোস্ট ডবল ক্রোশেগুলোতে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি কালারটি চেঞ্জ করব, লাইট কালারটি নেব এবং একটি চেন করে নেব। করে নিয়ে আমি লাইট কালারের উপরেই আবার লাইট কালারের ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। এখন আর ডবল ক্রোশে করব না, ট্রিপল ক্রোশে করব। এবং একটি চেন করব, আবার নেক্সট লাইট কালারটিতে চলে যাব, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। এইভাবে আমি মোট আরো আটটি রাউন্ড করব। আমাদের এখানে দুটি রাউন্ড হয়েছে আর একটি রাউন্ড হয়েছে, আরো আটটি রাউন্ড করলে আমাদের নটি রাউন্ড হবে। এইভাবে আমি আরো আটটি রাউন্ড করব। আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশের আটটি রো করে নিয়েছি। এখন আমি এই লাইট কালারের সুতোটি নিয়ে এর মধ্যে ভরে নেব এবং প্রত্যেকটিতে একটি চেন করে নেব এবং প্রত্যেকটিতে একটি করে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে করব, কিন্তু মাঝখানে কোনো রকমের কোনো চেন করব না। এইভাবে
এভাবে করলে আমাদের এই রোটিতে ডিক্রিজ হবে, এবং তার জন্য আমাদের এই যে সার্কেলটির মুখ আছে এটা একটু ছোট হয়ে আসবে। আমি পুরোটাতে করে নেব। সেম ভাবে আমি পুরো সার্কেলটিতে করে নিয়ে আসব। আমি এই রাউন্ডে আমার মাঝখানের যে চেনগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে আমি এই সার্কেলটিকে ছোট করে নিয়ে এসেছি। এখন আমি ডার্ক কালারের সুতোটি নেব এবং সেম ভাবেই আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশেগুলোর উপরে ডার্ক কালারের তার উপরে করে নেব ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে, কিন্তু তাদের মাঝখানে কোনো চেন করব না। এইভাবে আমি আরো দুটো রাউন্ড করব। আমি ডার্ক কালারটির দুটো ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশের রো এবং লাইট কালারটির দুটো ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশের রো করে নিয়েছি। এখন আমি লাইট কালারটি নিয়ে নেব এবং প্রত্যেকটি ডবল ক্রোশেতে আমি ডিক্রিজ করব, ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে ডিক্রিজ করব। তার জন্য আমি সরি এখান থেকে এখান থেকে পেঁচিয়ে নেব সুতোটি একবার নিয়ে, আমি আর এটার মধ্যে দিয়ে নেব না, এবং আরেকবার পেঁচিয়ে নিয়ে আবার লাইট কালারটির মধ্যে দিয়ে নিয়ে আমি আরেকবার নিয়ে এই তিনটে লুপ হবে তার মধ্যে দিয়ে পুরোটাকে নিয়ে নেব। এইভাবে আমি এই দুটো ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশেকে একটিতে পরিণত করব প্রত্যেকটিতে। দুটোকে একটি করলাম। এইভাবে আমি প্রত্যেকটিতে করে নেব। আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে ডিক্রিজ গুলো করে নিয়েছি। এখন শেষে এসে আমাদের একটি লাইট কালারের ডবল ক্রোশে আছে, তার জন্য আমি এখানে এটি ডিক্রিজ করব সঙ্গে প্রথমেরটিকে নিয়ে। এইভাবে করে নিয়ে আমি প্রথম চেনটির মধ্যে এইভাবে ভরে নেব। এখন আমি ডার্ক কালারের সুতোটি নেব এবং সেম ভাবে ডিক্রিজ করব। একবার চেন করে নেব এবং প্রত্যেকটি ডার্ক কালারে ডিক্রিজ করব। এইভাবে আমি পুরোটিতে ডিক্রিজ করে নেব। আমি ডার্ক কালারের উপরে প্রত্যেকটিতে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে ডিক্রিজ করে নিয়েছি। এখন আমার একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে পড়ে আছে ডার্ক কালারের, তার জন্য আমি আগের রাউন্ডের মতো এটিকে ডিক্রিজ করব, কিন্তু প্রথম যে ডবল ক্রোশেটি ছিল ফ্রন্ট পোস্ট সেটার মধ্যে দিয়ে করব। তার জন্য আমি এইভাবে নিয়ে নেব,
নিয়ে পুরোটাকে ডিক্রিজ করে প্রথম চেনটির সাথে জয়েন করে দেব। আমাদের হোলটি এরকম ছোট হয়ে এসেছে, এখন আমি সুতোটা যতটা সম্ভব বড় রেখে কেটে নেব। আমি এই দুটো সুতোকে একই মাপে কেটে নিয়েছি, এখন এটিকে একটি সুঁয়ে ভরে নেব। ভরে নিয়ে আমি এই টুপিটাকে পুরো উল্টো করে নেব। সুইটিকে এর মধ্যে দিয়ে বার করে নেব এবং টুপিটিকে উল্টো করে নেব। এখন আমাদের লাস্ট যে রাউন্ডটি আছে ব্ল্যাকের, সেটির মধ্যে দিয়ে আমি এটিকে সেলাই করে দেব। প্রত্যেকটি ঘরে একবার নিয়ে গিয়ে এবং নিয়ে এসে আমি এটি সেলাই করব। এইভাবে প্রত্যেকটি ফ্রন্ট পোজ ডবল ক্রোশের উপরের চেনগুলিতে এইভাবে নিয়ে এসে আমি এটির মুখটি বন্ধ করে দেব। বন্ধ করে নিয়ে একটি গিট দিয়ে টাইট করে আটকে দেব। বা সুতোটিকে বাড়তি সুতোটি কেটে নেব। আমাদের টুপিটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটি পমপম লাগিয়ে নেব, তার জন্য পমপমটি আমি তৈরি করে নেব। আমি একটা এরকম পমপম বানিয়ে নিয়েছি, এখন এই পমপমটিকে আমি এর মধ্যে ভরে নেব। প্রথমে সুঁয়ের মধ্যে ভরে নেব। সুঁয়ের মধ্যে ভরে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়ে নেব এবং সুঁইটাকে খুলে নিলাম এবং এটাকে উল্টো করে নিয়ে আমাদের যে আগে সুতোটি ছিল তার সাথে টাইট করে গিট দিয়ে নেব এবং বাড়তি সুতোটি কেটে নেব। এখন আমাদের পমপমটি লাগানো হয়ে গেছে, আর আমার যে আগের প্রথম রাউন্ডের যে সুতোটি ছিল যেটি দেখা যাচ্ছে, এটিকে আমি ভিতরে নিয়ে ফিক্স করে দেবো। পমপমটি আমি লাগিয়ে নিয়েছি এবং পমপমটি লাগালে আমাদের ক্যাপটি এরকম দেখতে হবে।